হাই হাই, আমি তো দেরি করে ফেলাইলাম, 1000 টন ইলিশ ভারত যাইব, ওরা মনে হয় আমার রেখে সবাই বিমানে উঠে গেছে। না তাড়াতাড়ি যাই তৈব, এই ইন্ডিয়ার টুরটাই কেমন জানি, যখন তখন যাওয়া লাগে। ধর আমাকে কি একটা প্রিপারেশনের দরকার নাই নাকি, ভালো করে লাগেজটাও গোছাইতে পারি নাই। যাই তাড়াতাড়ি যাই, বিমান ধরতে হইব। আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আহিন ভাই, ইলিশ বর্ডার ক্রস করার আগেই পদ্মার পার যায় আমাকে ইলিশ ভাজা খাইতে। ওই তো একটা মাছের দোকান। ওই ভাই আসেন আসেন, একদম টাটকা মাছ, এই মাত্র ফ্রিজ থেকে বের করে আনছি। ওরে বাপ রে, ইলিশ কই? আরে ইলিশ বাদ দাও তো, এই যে দেখো কত বড় পাঙ্গাস। আরে ভাই পাঙ্গাস তো লাগবো না, ইলিশ লাগবো। ইলিশ, ইলিশের যে দাম, তার চেয়ে ভালো সেম বাজেটে একটা বড় দেখা পাঙ্গাস মাছ দিয়ে দেই, নিজেরা তো খাই ভাই, লগে আত্মীয় স্বজনকেও দাওয়াত দেখা হইতে পারবা। ওরা বাপ রে, আমাকে সেম বাজেটে ইলিশ মাছই লাগবো। ইয়া শুনছি ইলিশ নাকি ভারত চলে যাইব, ইয়া পরে যদি দাম আরো বাইরা যায়। ও নো, তাই তো ভারত যাওয়ার আগে আমরা ইলিশ ভাজা খেতে এসেছি। ইয়া দেও আমাকে ইলিশ মাছ দেও। আরে তাইলে তো তোমরা লেট করে ভালাইছো, এই তো একটু আগে লাগেজ মাগেজ গুছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল, ওখান থেকে সোজা দাদা গোদেশ। কাম হইছে জেনেই বাগের বয় উনি রাই তোর। দাদু ইলিশ এয়ারপোর্টের দিকে গেছে, এখনো ভারত যায় নাই, লাগাও ব্যাগ গিয়ার। বাহ কি সুন্দর বিমান, ওয়াও, খারাও একটা সেলফি তুলিয়া ফেসবুকে আপলোড দিয়ে লই। হাই হাই ফোনে দিয়ে এমবি নাই, খারাও বিকাশ থেকে লোড দিয়ে লই। হাই হাই বিকাশেও দুই টাকা নাই, টাকা তো সব কার্ডে আছে, এখন কার্ডে থেকে বিকাশে কেমনে আনি। আরে ইলিশ ভাই এত টেনশন করার কি আছে, কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢোকান যায়। এই যে দেখেন, প্রথমে আপনি বিকাশে যান, তারপর অ্যাডমানিতে গিয়ে কার্ড টু বিকাশ অপশনে যান, তারপর ভিসা সিলেক্ট করেন, প্রয়োজন মতো অ্যামাউন্ট দেন, তারপর কার্ডের ডিটেলস দিয়ে নেক্সট ধাপে ওটিপি দেন, ব্যাস আপনার অ্যাডমানি হয়ে গেল। বাহ ক্যাশব্যাকও পাইছি, যাই আমি বিমানে চড়ি গে। ও নো, ওরা বাপ রে, ইয়া খারাও। না সময় নাই, বিমান ছেড়ে দিব, আমার আবার দাদা গো দেশে, মানে ইলিশ লাভারের দেশে যাই তুই। কেলা ওই দেশে যাও লাগবো কেলা, আমগুরে কি ইলিশ লাভার মনে হয় না। ধুর তোমরা ইলিশ লাভার, সি আমার একটু দাম বেশি দেখে অন্য দোকানে যে পাঙ্গাস কিনা খাও, তোমরা আবার ইলিশ লাভার, সি ইয়ে মানে তোমার দাম যদি অস্বাভাবিক ভাবে বাইরে যায় তাহলে তো পাঙ্গাস কিনাই ভালো, একটু বেশি দাম দিয়ে যদি কিনা খাওয়ার সাহস না পাও তাহলে তোমরা কিসের ইলিশ লাভার। দাদারা আমার জন্য হাহাকার লাগাই দিছে, আমার সংকটে তো ওদের দেশে আমার দাম 5000 টাকা পর্যন্ত চলে গেছিল, তা ওরা কিনা খাইছে, ভালোবাসলে ওদের মতো ভালোবাসবা, তা না খালি কাও দাম কমাও দাম কমাও। ইলিশের দাম ইলিশ যদি বারো জায়গা ইয়া দাম তো আরো বাইরে যাইব, ইয়া যেমনি হোক ওরে আটকাই তুইব। ওরে বাপুরে, এই জোয়ান বয়সে তুমি বউ বাচ্চারে হ্যাঁ বিদে যাইয়া ওদের কথা কি একবার ভাইবে দেখছো? ইয়া নিজের দেশটা ভালোবাসতে হয়, ইয়া মানুষে নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতেছে আর তুমি দেশটাকে বিদেশ যাইতেছ। ইয়া কবি বলেছেন, এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। দাদু কিন্তু ঠিক কইছে ভাই, জন্ম নিবেন এই দেশে আর দাফন নিবেন দাদা গো টয়লেটে। ধর এত চিন্তা করার টাইম নাই, বিমান ছাইড়ে দিল, আমার বউ বাচ্চা দেখে রাখো, বাই বাই বাংলাদেশ। দাদু ইলিশ তো গেল গা, এখন আমরা কি খাম তাইলে? আরে ভাই টেনশন করেন কে, বউ বাচ্চা তো রাই খেয়ে গেছে। হ্যালো ভাই, ইলিশের বউ বাচ্চা মানে ওই যে ডিমালা ইলিশটা দেওছে, ইলিশের দাম কিন্তু বাইরে গেছে। তাইলে থাক ওই যে পাঙ্গাসটা দেও।